জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় সাজার আদেশ পাওয়া চার খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ব্যক্তিরা হলেন নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী এবং মুসলেউদ্দিন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। বাজারুল হক মান্না রিপোর্ট। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 1973 সালে সাত জনকে বীর শ্রেষ্ঠ, 68 জনকে বীর উত্তম, 175 জনকে বীর বিক্রম, 426 জনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। একই বছরের 15ই ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী বীর বিক্রম, শরীফুল হক ডালিম বীর উত্তম এবং রাশেদ চৌধুরী ও মুসলেউদ্দিন বীর প্রতীক খেতাব পান। তাদের এইসব খেতাব থাকার বৈধতা চ্যালেঞ্জ করে 2ই ডিসেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বঙ্গবন্ধু তো আমাদের স্বাধীনতার মূল এম্বডিমেন্ট, স্বাধীনতার মূল শক্তি, প্রাণ পুরুষ। সেই বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কোনো দেশই কনভিক্টেডরা কোনো অনার, কোনো প্রিভিলেজ নিয়ে থাকতে পারে না। এটা হচ্ছে সর্বোচ্চ অনার, সর্বোচ্চ অনার কোনো কনভিক্টেড কোনো দেশে থাকতে পারে না। এটা যদি থাকে তাহলে আইনের মেলাইন হয়। একজন কনভিক্টেডকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা কি এই দেশে স্যালুট পাবে? শুনানি শেষে আদেশ দেন বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ। বঙ্গবন্ধুর যে কিলার রয়েছে তাদের যে বীরত্বসূচক খেতাব রয়েছে, বীর বিক্রম খেতাব, বীর উত্তম খেতাব, বীর প্রতীক খেতাব, এই খেতাবগুলো সাসপেন্ড করার জন্য ডাইরেকশন দিয়েছে। এই চার টিলপের ডিসপোজাল অফ দ্য রুল। নামগুলো হচ্ছে ডালিম, নূর চৌধুরী, আর হচ্ছে রাশেদ চৌধুরী আর মুসলেউদ্দিন, এই চারজন। রুল ছিল হচ্ছে সরকারের যে নিষ্ক্রিয়তা, এই এই বীরত্বসূচক খেতাবগুলো বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না? চার সপ্তাহের জন্য জারি করা রুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং চার খুনিকে জবাব দিতে বলা হয়েছে। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।